530টি মুঠোফোন ফেলে দেওয়া হবে এবছর। অনেকেই অকেজো ফোন কাছে রেখে দেন, ফলে এই বর্জ্যের তারে থাকা তামা ব্যবহার বৃদ্ধির পাশাপাশি বৈদ্যুতিক যন্ত্রপাতির বর্জ্য বা ই বর্জ্যের পরিমাণ বেড়েছে বিশ্বজুড়ে। এবছরের মধ্যে প্রায় 530টি মুঠোফোন ফেলে দেওয়া হবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ওয়েস্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইকুইপমেন্ট WEEE ফোরাম। বিপুল পরিমাণ এই বর্জ্য পরিবেশগত ঝুঁকি বৃদ্ধি করবে বলে অনুমান করেছে তারা। গবেষকরা জানিয়েছেন, অনেকেই পুরনো ইলেকট্রনিক পণ্য পুনঃ প্রক্রিয়াজাত বা রিসাইকেল করার বদলে নিজেদের কোবাল্টের মতো ধাতুগুলো সংগ্রহ করা সম্ভব হয় না। WEEE ফোরামের মহাপরিচালক প্যাসকেল লিওর জানিয়েছেন, অগুরুত্বপূর্ণ এই বর্জ্যেরও যে অনেক গুরুত্ব আছে এটা অনেকে বুঝতে পারছেন না। বৈষয়িকভাবে হিসাব করলে ই বর্জ্য থাকা ধাতুগুলোর পরিমাণ অনেক বেশি হবে। ধারণা করা হচ্ছে বর্তমানে সারা বিশ্বের মানুষের হাতে এখন প্রায় 1,600 কোটি মুঠোফোন রয়েছে। ইউরোপে বসবাসকারী ব্যক্তিদের প্রায় এক তৃতীয়াংশই পুরনো ফোন ব্যবহার করেন না। WEEE এর গবেষণায় দেখা গেছে, 2030 সালের মধ্যে বিশ্বে বৈদ্যুতিক যন্ত্রপাতির ই বর্জ্যের পরিমাণ হবে প্রায় 74 মিলিয়ন টন। এসব বর্জ্যের মধ্যে ওয়াশিং মেশিন থেকে শুরু করে টোস্টার, কম্পিউটার, জিপিএস পণ্যসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকবে। এবছরের শুরুতে যুক্তরাজ্যের দ্য রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট ই বর্জ্য থেকে পাওয়া খনিজ পদার্থ কাজে লাগিয়ে নতুন পণ্য তৈরির জন্য প্রচারণা শুরু করেছে। তাদের মতে, ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যবান ধাতুর সরবরাহ ব্যবস্থা ঝুঁকিতে রয়েছে। WEEE এর যোগাযোগ ব্যবস্থাপক মগডালেনা চেরিটানোভিচ জানিয়েছেন, ই বর্জ্য থেকে অনেক গুরুত্বপূর্ণ কাঁচামাল সংগ্রহ করা যেতে পারে, যেগুলো থেকে নতুন বৈদ্যুতিক যন্ত্র যেমন উইন্ডো টারবাইন, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি বা সৌরবিদ্যুৎ প্যানেল তৈরি করা সম্ভব। এই ডিজিটাল রূপান্তর কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ বান্ধব সমাজ গঠনে সহায়ক হবে। উল্লেখ্য, প্রতি বছর মোট এই বর্জ্যের মাত্রা 17% পণ্য প্রক্রিয়াজাত করা হয়। তবে জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আগামী বছরের মধ্যে এই বর্জ্য পণ্য প্রক্রিয়াজাতের পরিমাণ 30% বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জাতিসংঘের এই সংস্থাটি বলেছে, ই বর্জ্য সব থেকে দ্রুত বর্ধনশীল এবং জটিল বর্জ্য উৎস, যা মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। ম্যাটেরিয়াল ফোকাস নামের একটি সংগঠন এক জরিপ চালিয়ে জানিয়েছে, বর্তমানে শুধু যুক্তরাজ্যে 2 কোটির বেশি